ভোরবেলা জানালা খুলতেই এক রাশ উজ্জ্বল আলো ছড়িয়ে পড়ল সুদীপ্তদের ঘরে। তুষার ছাওয়া চত্বরের মাঝে চোরতেনটা দাঁড়িয়ে আছে, ওরই নিচে চাঁদের আলোয় তুষার চিতাদের সঙ্গে গতকাল রাতে খেলছিলেন লামা ডং রিম্পুচি। দিনের আলোয় সে দৃশ্যটা এখন নিছকই কল্পনা বলে মনে হচ্ছে। বাইরে তাকিয়ে হেডম্যান বললেন, বাহ, বেশ সুন্দর পরিবেশ। মঠের ভেতরটা দেখার পর একবার বাইরেও যাব, চারপাশটাও একবার দেখতে হবে। বীর বাহাদুররাও তো বরফ সেতুর ওপাশেই আছেন, তাদের সঙ্গেও একবার দেখা করা যেতে পারে। হেডম্যানের কথা শেষ হওয়ার পর সিঁড়িতে অস্পষ্ট পায়ের শব্দ শোনা গেল। তারপর ঘরের দরজায় এসে দাঁড়ালেন ডং রিম্পুচি। দিনের আলোয় সুদীপ্তরা প্রথম দেখতে পেলেন তাকে। রাতের তারা হয়তো সেভাবে খেয়াল করেননি, কিন্তু দিনের আলোয় লামার মুখটা কেমন যেন ফোলা ফোলা মনে হলো তাদের। যেন তার শীর্ণ দেহের সব রক্ত এসে জমা হয়েছে ওই মুখে। তবে তার চোখের মণি দুটো একদম স্থির, কোনো জ্যোতি নেই তার সে দুটো চোখে। কিন্তু এই অতিবৃদ্ধ লামার বয়স কত হবে তা ঠিক অনুমান করতে পারলেন না সুদীপ্তরা। তার ভ্রুর কোনো অস্তিত্বই নেই। কোনো কোনো লামা নাকি 200-300 বছরও বাঁচেন বলে শোনা যায়। লামা স্মিত হেসে সুপ্রভাত জানিয়ে সুদীপ্তদের বললেন, আশা করি আপনাদের ঘুম ভালোই হয়েছে। আপনারা তৈরি থাকলে আমি আপনাদের মঠটা ঘুরিয়ে দেখাতে পারি। হেডম্যানও প্রতি সম্ভাষণ জানিয়ে বললেন, হ্যাঁ, আমরা তৈরি। মঠাধ্যক্ষ তার ইশারায় অনুসরণ করতে বললেন। সুদীপ্তরা বেরিয়ে এলো ঘর থেকে। সিঁড়ি দিয়ে নামার পর লামা রিম্পুচি তাদের প্রথম যে ঘরে নিয়ে এলেন সেটা একটা লাইব্রেরি। বিরাট বড় ঘরটায় কাঠের রেকে থরে থরে কাপড়ে মোড়া প্রাচীন পুঁথি সাজানো আছে, বেশ কিছু বইও সেখানে আছে। দেখেই বোঝা যাচ্ছে সেগুলো বেশ পুরনো। প্রাচীন একটা গন্ধ ভেসে বেড়াচ্ছে আলো আঁধারি মাখা ঘরের ভিতর। লামা রিম্পুচি বললেন, আপনারা যে বৌদ্ধ ধর্ম দর্শন সম্বন্ধে জানতে এসেছেন তার সবই লেখা আছে এই সব পুঁথির মধ্যে। তাই প্রার্থনা কক্ষে যাওয়ার আগে আপনাদের এই ঘরে নিয়ে এলাম। তবে এত পুঁথি আপনারা এখানে বসে নেড়েচেড়ে দেখতে পারেন না, কারণ এ মঠ ছেড়ে কদিনের মধ্যেই চলে যেতে হবে আমাদের। আমরা মঠ ছেড়ে যাওয়ার পর এই সব পুঁথি নিচের গুম্ফায় নামিয়ে নিয়ে যাওয়ার কথা। সেখানে অবশ্য সময় নিয়ে পুঁথিগুলো আপনারা দেখতে পারেন। হেডম্যান জিজ্ঞাসা করলেন, কোথায় চলে যাচ্ছেন আপনারা? আরো উপরে, হিমালয়ের আরো গভীরে, আরো দুর্গম কোনো স্থানে, জবাব দিলেন ডং রিম্পুচি। সেখানে যাচ্ছেন কেন? সেখানেও কি কোনো মঠ আছে? জানতে চাইল সুদীপ্ত। লামা বললেন, না, সেখানে কোনো মঠ নেই। থাকার জায়গা বলতে সেখানে পাহাড়ের কোনো গুহা বা উন্মুক্ত বরফাচ্ছাদিত কোনো প্রাঙ্গণ। সেখানে গিয়ে আরো কৃচ্ছ সাধন করে ভগবান বুদ্ধর আরো কাছে পৌঁছতে পারবো।
সাধনার বিভিন্ন স্তর আছে। এক সময় আমি নিচের মঠে ছিলাম, তারপর এখানে উঠে এলাম আরো কৃচ্ছ সাধনের জন্য। এখানের কাজ শেষ হয়ে গিয়েছে, এবার চলে যাব আরো আরো ওপরে, সাধনার আরো উচ্চ মার্গে, বলা যেতে পারে অন্তিম মার্গে পৌঁছানোর জন্য। তা ঠিক কবে মঠ ত্যাগ করছেন, জানতে চাইলেন হেরম্যান। ডং রিম্পুচি বললেন, খুব বেশি হলে 3-4 দিন, তেমন হলে কালও চলে যেতে পারি। পুরো ব্যাপারটাই নির্ভর করছে কয়েকটা ব্যাপারের উপর। কি ব্যাপার সেটা ভদ্রতার খাতিরে জিজ্ঞেস করতে পারলো না সুদীপ্ত বা হেরম্যান, প্রশ্ন একান্তই ব্যক্তিগত হয়ে যেত। লামা নিজের জায়গায় দাঁড়িয়ে রইলেন। লাইব্রেরি ঘরটা একটু ভালো করে দেখার জন্য কাঠের র‍্যাকগুলোর আশেপাশে ঘুরতে শুরু করে দিলেন সুদীপ্তরা। একটা র‍্যাকে কিছু ইংরেজি বইও রাখা আছে, পুরু ধুলোর স্তর জমেছে বইগুলোর ওপর। পুঁথিগুলো সব তিব্বতি ভাষায় লেখা, সুদীপ্ত তা পড়তে পারবে না, কিন্তু ইংরেজি বইগুলো পড়া যেতেই পারে। তাই সে ধুলো ঝেড়ে বইগুলো দেখতে লাগলো। লাইফ অব মিলারাপা, ওয়ার্কস অফ পদ্মসম্ভব, বৌদ্ধ তান্ত্রিক যোগপুরুষদের জীবন কাজ এসবের ওপর লেখা বইগুলো। তারই মধ্যে থেকে হঠাৎ একটা সম্পূর্ণ ভিন্ন ধরনের বই হাতে পেয়ে বেশ অবাক হয়ে গেল সুদীপ্ত। বইটার নাম ক্রায়োনিক্স ক্রায়োজেনিক্স। এখানে এই বিষয় সংক্রান্ত বই, বীর বাহাদুরের কাছেও এই বিষয়ে একটা বই দেখেছেন তারা। সুদীপ্তর ক্রায়োজেনিক্স শব্দটা জানা থাকলেও ক্রায়োনিক্স শব্দের অর্থ জানা নেই। যে বইটা হেরম্যানকে দেখিয়ে বলল, ক্রায়োনিক্স শব্দের মানে জানেন? হেরম্যান বললেন, শব্দটা আগে শোনা, তবে মানেটা এই মুহূর্তে ঠিক মনে আসছে না। এই বলে তিনি বইটা হাতে নিয়ে দেখতে যাচ্ছিলেন। ঠিক সেই সময় লামা রিম্পুচি বললেন, চলুন চলুন, এবার আপনাদের প্রেয়ার হলটা দেখাই। এ ঘর তো খোলাই রইল, পরে নয় আবার এ ঘরে আসবেন, আমাকে আবার উপাসনায় বসতে হবে। তার কথা শুনে বইটা তাকে রেখে দিয়ে সুদীপ্তরা তাকে অনুসরণ করল। কয়েকটা ঘর পেরিয়ে সুদীপ্তরা এসে ঢুকল প্রেয়ার হলে। ঘরটা অন্ধকার, একটা জানালা খুলে দিতেই আলোকিত হয়ে উঠল ঘর। ঘরটা বিশাল, মাথার ওপর হাতে টানা পাখার মতো ঝুলছে কারুকাজ করা বিরাট থাংকা। সারা দেওয়াল জুড়ে নানা অলঙ্করণ, ছবি সেখানে ফুটিয়ে তোলা হয়েছে, ভগবান বুদ্ধর জীবন কথা, জাতক কাহিনী। সুদীপ্তদের সামনেই দেওয়ালের গা ঘেঁষে কাঠের স্ট্যান্ডের ওপর রাখা আছে নানা বাদ্যযন্ত্র, বিরাট বড় শিঙা, ডুগডুগি আর একটা জয়ঢাক। ঢাক বাজানোর জন্য যে জিনিসটা তার উপর রাখা আছে সেটা যে মানুষের উরুর হাড়, তা দেখেই বুঝতে পারল সুদীপ্তরা। আর ঘরের দেওয়ালে ঝুলছে কাঠের তৈরি অপদেবতাদের নানা মুখ, তাদের কেউ ভয়ঙ্কর দাঁত বের করে আছে, কারো বা লকলকে জিভ, ভাঁটার মতো চোখ, কেউ বা নরমুণ্ড শোভিত। দেওয়ালের গা থেকে তারা যেন সব তাকিয়ে দেখছে সুদীপ্তদের, কেমন যেন একটা অদ্ভুত রহস্যময় পরিবেশ বিরাজ করছে সারা ঘর জুড়ে। বাইরের আলোও সেই রহস্যময়তা কাটাতে পারছে না। ঘরের শেষ প্রান্তে
একটা বেদিতে অধিষ্ঠান করছেন ভগবান গৌতম। আর বেদির ঠিক নিচেই রাখা কাঠের তৈরি বিরাট কফিনের মতো একটা লম্বা বাক্স। ঘিয়ের প্রদীপ জ্বলছে তাঁর সামনে। বুদ্ধ মূর্তিটা অন্য ধরনের, কঙ্কালসার ধ্যানই বুদ্ধ মূর্তি। তার করটি, পঞ্জরাস্থি, হাত পায়ের হাড় সবই প্রকটভাবে দৃশ্যমান। আর পাথরের তৈরি অস্থি চর্মসার কোলে রাখা আছে নিচের গুম্ফায় দেখা সেই বিরাট খুলিটা, আর লাল শালুতে মোড়া একটা প্রাচীন পুঁথি। আগের বার দেখার সময় তত আলো ছিল না, কিন্তু এবার বেশি আলোয় দেখে সুদীপ্ত বুঝতে পারলো খুলি দুটো যে প্রাণীরই হোক না কেন, এখনো সে প্রাণীর চামড়ার কিছু অংশ খুলির মাথায় লেগে আছে, কালচে রোমশ চামড়া। খুলি দুটোকে আলোয় ভালো করে দেখার পর সুযোগ বুঝে হেরম্যান লামা ডং রিম্পুচিকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা ওই বিরাট বড় খুলিটা কোন প্রাণীর? রহস্যময় হাসির রেখা ফুটে উঠল লামা রিম্পুচির ঠোঁটের কোণে। সুদীপ্তদের চমকে দিয়ে তিনি বললেন, ওই খুলিগুলোর আকর্ষণেই তো আপনারা পাহাড় পর্বত বড় প্রান্ত পেরিয়ে এ মঠে এসেছেন, তাই না? ওটা ওটা বরফ দেশের রাজার মাথা। লামা কি থট রিডিং জানেন নাকি মনের ভাব পড়তে পারেন? হেরম্যান ব্যাপারটা ততটা গুরুত্বপূর্ণ নয় এই ভাব দেখাবার চেষ্টা করে বললেন, নিচের মঠে খুলিটা দেখে এ সম্বন্ধে আমার জানার ইচ্ছে হয়েছে ঠিকই, কিন্তু ব্যাপার প্রত্যেকটা ব্যাপারে আসলে আমার জানার আগ্রহ থাকার জন্যই আমার এই বিষয়টা সম্বন্ধে আপনার কাছে প্রশ্ন আর কি, আলাদাভাবে তেমন কিছু নয়। হেরম্যানের কথা শুনে কিছুক্ষণ চুপ করে থাকার পর ডং রিম্পুচি গম্ভীরভাবে বললেন, আপনারা নিশ্চয়ই জানেন যে ভগবান বুদ্ধ সহস্রবার সহস্র রূপে জন্মগ্রহণ করেছিলেন। কীট পতঙ্গ থেকে শুরু করে হাতির মতো বিরাট প্রাণী রূপেও তিনি পৃথিবীতে ফিরে আসেন। ওগুলো যার খুলি সে রূপেও তিনি এসেছিলেন এই পৃথিবীতে। আমরা তন্ত্র সাধনায় তার সে রূপেরই উপাসনা করি। তার সহস্র রূপের মধ্যে কটা রূপই আর সাধারণ মানুষ জানে? এসব তন্ত্র সাধনার গূঢ় বিষয়। সুদীপ্ত এবার জিজ্ঞাসা করল, সেটা কোন প্রাণীর রূপ? লামা শান্ত স্বরে বললেন, এসব গোপন তত্ত্ব আমার পক্ষে আপনাদের বলা সম্ভব নয়, আমাকে মাফ করবেন। সুদীপ্তকে বেশ আকৃষ্ট করেছে বেদির সামনে রাখা বিরাট সিন্দুকটা। কি আছে ওর মধ্যে? ঘরের চারপাশে ঘুরতে ঘুরতে বার বার আর চোখে সে তাকাতে লাগলো সিন্দুকটার দিকে। কিছু সময় পর ডং রিম্পুচি বললেন, এবার সময় হয়ে গিয়েছে, আমি এখন প্রার্থনায় বসব। ইচ্ছে করলে আপনারা নিজেরাই মঠের অন্য জায়গাগুলো ঘুরে দেখতে পারেন। হেরম্যান একটু ভেবে নিয়ে বললেন, বাইরে আবহাওয়াটা আজ বেশ চমৎকার, আমরা বরং এখন বাইরে থেকেই ঘুরে আসি। লামা বললেন, হ্যাঁ ঘুরে আসতে পারেন, তবে যেখানেই যান অন্ধকার নামার আগেই মঠে ফিরবেন। আর একটা ব্যাপারে আপনাদের সতর্ক করে দিই, ইদানিং এখানে একটা তুষার চিতা
মানুষকে আক্রমণ করছে। পাহাড়ের গায়ে কোনো গুহা দেখলে সেখানে কিন্তু ঢুকতে যাবেন না, বিশেষত মঠের কাছে দেওয়ালের গায়ে যে গুহাটা আছে, প্রাণীটা ওখানে আত্মগোপন করে থাকতে পারে। লামা ডং রিনপুচি আর কোনো কথা বললেন না। মূর্তিবেদের নিচে পাতা আসনে বসে তার পাশে রাখা একটা জপযন্ত্র তুলে নিয়ে ঘর ঘর শব্দে সেটা ঘোরাতে ঘোরাতে দুর্বোধ্য ভাষায় মন্ত্রোচ্চারণ শুরু করলেন। সুদীপ্তরা মঠের বাইরে বেরিয়ে এলো। সত্যি বাইরের পৃথিবীটা আজ বড়ই চমৎকার। নির্মেঘ আকাশ, ধোঁয়াশা বা কুয়াশার চিহ্ন নেই কোথাও। সূর্যের আলোয় ঝলমল করছে পর্বত শৃঙ্গগুলো। ওই তো নন্দাদেবী, ওই তো ত্রিশূলের তিনটে শৃঙ্গ, ওই তো ভৃগুপন্থ, বান্দরপুচ্ছ, আর সকলের উপর ওই যে দূরে সদর্পে মাথা তুলে দাঁড়িয়ে আছে মাউন্ট এভারেস্ট। যেদিকেই তাকানো যায় সেদিকেই দাঁড়িয়ে আছে পাহাড় আর পাহাড়। সুদীপ্ত জিজ্ঞাসা করল, আপনি বাইরে এলেন কেন? শুধু প্রকৃতির শোভা দেখতে নাকি অন্য কোনো কারণে? হেরম্যান বললেন, মঠের ভেতরটা আমরা কিছুটা দেখলাম, এবার দিনের আলোয় বাইরে চারপাশটা একবার ভালো করে দেখে নিই। যদি কোথাও কোনো পায়ের ছাপ টাপ বা ওই ধরনের কোনো সূত্র মেলে, তাছাড়া যদি বীর বাহাদুরের দলটার সঙ্গে দেখা হয়ে যায়, ওরা তো রাতটা বাইরেই কাটালো, যদি কোনো খবর পাওয়া যায়। মঠের চারপাশে বেশ কিছুক্ষণ ঘুরল তারা। তিন দিকে অবশ্য গভীর খাদ, মঠের তাকের মতো চত্বরটা হঠাৎই যেন তিন দিকে গিয়ে শেষ হয়ে গিয়েছে। খাদের দেওয়ালগুলো ঢালু নয়, একদম খাড়া নিচের দিকে নেমে গিয়েছে। সেসব দিক দিয়ে নিচে থেকে ওপরে ওঠার সুযোগই নেই। চোরতেনটার সামনে বেশ কিছুক্ষণ দাঁড়ালেন তারা, যেখানে গত রাতে লামা তুষার চিতাগুলোকে আদর করছিলেন। তাদের পায়ের ছাপ এখন আর অবশ্য সেই জায়গায় নেই, গত রাতের তুষারপাত ঢেকে দিয়েছে সবকিছু। চত্বরের গা ঘেঁষে দাঁড়িয়ে থাকা গুহামুখের দিকে সুদীপ্ত তাকালো। তার ভিতর জমাট বাঁধা অন্ধকার। মঠ চত্বর ছেড়ে সুদীপ্তরা এরপর এগোলো যে পথে তারা এসেছিল, সেই পথে যেতে যেতে সুদীপ্ত বলল, আপনার কি মনে হয় লামা রিনপুচি এত বড় গুহায় একাই থাকেন? আর কাউকে তো দেখলাম না। হেরম্যান বললেন, কথা বলার সময় লামা কিন্তু আমি না বলে বেশ কয়েকবার আমরা শব্দটা ব্যবহার করলেন। এর অর্থ তিনি একলা মঠে থাকেন না, হয় মঠের অন্য কেউ বা অন্যরা সাময়িকভাবে বাইরে আছেন, অথবা মঠেই কোথাও। তিনি কথা শেষ করার আগেই সুদীপ্ত বলল, প্রার্থনা কক্ষের ভেতর অদ্ভুত সিন্দুকটা খেয়াল করেছেন? ওর মধ্যে লামার মতো লম্বা লোকও অনায়াসে ঢুকে যেতে পারে, এমনকি তার চেয়েও বড় কোনো প্রাণীও। আচ্ছা, লামা আমরা বলতে সেই প্রাণীটাকেই বোঝাননি তো? হেরম্যান সুদীপ্তর কথার জবাবে বললেন, এ ব্যাপারটা অসম্ভব নাও হতে পারে। দেখলেন তো, ওই খুলিটার ব্যাপারে লামা বললেন যে তাঁদের বিশ্বাস ভগবান বুদ্ধ তাঁর সহস্র জীব রূপে জন্মের মধ্যে ওই বিশেষ প্রাণীরূপেও জন্মেছিলেন। অর্থাৎ খুলিটা যে প্রাণীর, তার অস্তিত্ব এক সময় পৃথিবীতে ছিল বা আছে। প্রাণীটা অলিক নয়, আর প্রাণীটার নামও বললেন না তিনি। প্রাণীটা যদি পরিচিত কোনো প্রাণী হয়, তবে তার ব্যাপারে এত গোপনীয়তা কেন? পরিষ্কার আকাশ, তুষারপাত বা বাতাসও বেশি নেই। বরফে উতরায় বেয়ে নামার সময় সতর্ক থাকতে হচ্ছে ঠিকই,
কিন্তু পরিশ্রম বেশি হচ্ছে না। চলতে চলতে হেরমান বললেন, ইয়েতি বা এই ধরনের প্রাণীর কথা কিন্তু নানাভাবে নানা দেশে শোনা যায়, যেমন আমেরিকার ইয়েতি বা বিগফুট। আমেরিকার ক্যালিফোর্নিয়ার পর্বতশঙ্কুল অরণ্যে রাস্তা তৈরির সময় বহু মানুষ সেই দানবাকৃতি রোমশ মানুষকে দেখেছেন বলে দাবি করেন। একজন বুলডোজার চালক জেরাল্ড ক্রু প্লাস্টার অফ প্যারিসে প্রাণীটার পায়ের ছাপও তোলেন। ছাপটা ছিল 18 ইঞ্চি লম্বা। কাগজে তার ফটোও ছাপা হয়। তারপর আমেরিকা জুড়ে সে বিরাট বিরাট আলোড়ন। সেটা 1958 সালের ঘটনা। একই রকম মানুষের মতো রোমশ প্রাণী চীনের আর মালয়ের রবার বনে দেখা গিয়েছে বলে শোনা যায়। মায়ানমারের জঙ্গলেও এই ধরনের প্রাণীর গল্প অনেক শোনা যায়। কথা বলতে বলতে নিচে নামার পর হঠাৎ সুদীপ্তরা দেখতে পেল বীর বাহাদুর রাই আর জনা কয়েক লোককে। সেই তুষার সেতুটা পেরিয়ে তারা এপারে চলে এসেছেন। রাই আর বীর বাহাদুর দুজনের কাঁধেই রাইফেল। সম্ভবত সেই চিতার খোঁজেই বেরিয়েছেন তারা। কিছুক্ষণের মধ্যেই ঢালের নিচে দেখা হয়ে গেল দুই দলের। কুশল বিনিময়ের পর হেরম্যান বললেন, আপনারা এপারে চলে এলেন? বীর বাহাদুর বললেন, কাল রাতে সেতু পেরিয়ে আমাদের তাঁবুর কাছে চলে গিয়েছিল প্রাণীটা। ওদিকে বরফ সেতুতে ওঠার সময় একজন পোর্টার তাকে দেখেছে। প্রাণীটা নাকি খুঁড়িয়ে হাঁটছিল। সেতুর উপরে কয়েক জায়গায় তার পায়ের ছাপ পাওয়া গিয়েছে, 3 ঠ্যাঙের ছাপ। সেতু পেরিয়ে এদিকেই এসেছে প্রাণীটা। কিন্তু গত রাতে তারপর এপারে এত তুষারপাত হয়েছে যে পায়ের ছাপ হারিয়ে গিয়েছে। মিস্টার রাই সুদীপ্তদের জিজ্ঞাসা করলেন, একটা রাত তো কাটালেন ওই মঠে, কোনো অদ্ভুত ব্যাপার চোখে পড়লো কি? কোনো প্রাণীর দেখা পেলেন? হেরম্যান একটু ইতস্তত করে জবাব দিলেন, না তেমন কিছু নয়। তবে তবে কি? তীক্ষ্ণস্বরে প্রশ্ন করলেন ক্যাপ্টেন রাই। হেরম্যান বললেন, কাল রাতে মঠ চত্বরে একপাল তুষার চিতা নিয়ে দাঁড়িয়েছিলেন লামা। বীর বাহাদুর বিস্মিতভাবে বললেন, ব্যাপারটা তাহলে সত্যি? রাই বললেন, আর সেই বিরাট রোমশ প্রাণীটার ব্যাপারটা? সেটাও সত্যি, আমি তাকে স্পষ্ট দেখেছিলাম। আসলে আসলে ওই শয়তান লামাটা সব জানে। আমার অনুমান ওই চিতাটাও মঠেই আছে। ওই খোঁড়া চিতাটার খোঁজ না পেলে মঠের সব কাটা চিতাকে সাবাড় করব। বীর বাহাদুর তার কথা শুনে মৃদু ধমকে তাকে থামিয়ে দিয়ে বললেন, তুমি ভুলে যাচ্ছ, আমরা এখন সরকারি কাজে এখানে এসেছি। ছেলেবেলার মতো এটা আর এখন হান্টিং গ্রাউন্ড নয়। ওই বিশেষ প্রাণী ছাড়া অন্য কোনো প্রাণীকে মারার অনুমতি আমাদের নেই। তোমার দেখা ব্যাপারটা সত্যি ধরে নিয়েই বলি, হয়তো মঠাধ্যক্ষের কথায় তোমার ক্ষতি হয়েছে, কিন্তু মাথা ঠান্ডা রাখো, চলো এবার প্রাণীটার খোঁজ করা যাক। চিতাটার পায়ের ছাপ খুঁজতে শুরু করলেন রাই বীর বাহাদুররা। সুদীপ্তরাও যোগ দিল তাদের সঙ্গে। বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর কয়েকটা পায়ের ছাপের সন্ধান পাওয়া গেল বটে, কিন্তু সেই ছাপ সেই বিশেষ প্রাণীটার নয়। প্রায় দুপুর হয়ে গেল। বীর বাহাদুর একসময় বললেন, এবার থামা যাক, ভালো করে পরিকল্পনা করে খোঁজা শুরু করতে হবে। আশেপাশের পাহাড়ের খাঁজগুলোও দেখতে হবে। তার কথা শুনে রাই বীর বাহাদুরকে বললেন, তুমি বরং অন্যদের নিয়ে তাঁবুতে ফিরে যাও, আমি ওই যে ওই পাহাড়ের ঢালটা একবার দেখে আসি, এখন আমার ফেরার ইচ্ছা নাই। সুদীপ্তেরও ফিরতে হবে। বীর বাহাদুর রায়দের সঙ্গে মঠের উল্টো দিকে চলে এসেছেন তারা। কিছুক্ষণের মধ্যেই বীর বাহাদুর তার লোকজন নিয়ে তাঁবুর দিকে রওনা দিলেন। পরদিন আবার দেখা হবে বলে সুদীপ্তরাও মেঘু গুম্ফায় ফেরার পথ ধরলেন।
ফেরার পথে মঠের রাস্তায় একটু সংক্ষেপে পৌঁছানোর জন্য অন্য একটা পথ ধরলেন সুদীপ্তরা। রাস্তাটা চলার পক্ষে একটু সুবিধাজনক হলে বটে, তুষারের ফাঁক দিয়ে মাঝে মাঝে উঁকি দিচ্ছে পাথর, পা হড়কে যাওয়ার ভয় নেই। সে পথে চলতে শুরু করে সুদীপ্ত কথা প্রসঙ্গে বলল, রাই বলে লোকটা কিন্তু রামা লামা রিম্পুচির ওপর সত্যিই খুব খাপ্পা, সুযোগ পেলেই তাকে গালাগালি করছেন। হেরম্যান বললেন, তবে মিস্টার রায় কিন্তু সব সময় বেশ দৃঢ়তার সঙ্গেই বলছেন যে ওই অদ্ভুত প্রাণীটাকে তিনি দেখেছিলেন। ফিরে গিয়ে যথাসম্ভব ভালোভাবে মঠটা আমাদের দেখতে হবে। আর একটা কথা, বাইরের দিকেও নজর রাখা দরকার। পালা করে রাত জেগে জানালা দিয়ে বাইরেটা খেয়াল করব দুজন। চত্বরে বা মঠে ওঠার পথ তো একটাই, কেউ মঠের বাইরে গেলে সেটা আমাদের নজর এড়াবে না। কথা বলতে বলতে চলতে চলতে হঠাৎ এক জায়গায় থমকে দাঁড়িয়ে পড়লেন হেরম্যান। মাটির দিকে তাকিয়ে তার ভ্রু কুঁচকে গেল। এক জায়গায় নরম তুষারের ওপর জেগে আছে স্পষ্ট কয়েকটা পায়ের ছাপ। কোনো অতিমানবের পায়ের ছাপ নয়, বরফে হাঁটার জন্য পাইকওয়ালা যে ধরনের জুতো পরা হয় সে ধরনের ছাপ। আশপাশে আরো বেশ কিছু ওই ধরনের ছাপও চোখে পড়ল। হেরম্যান মাটিতে ঝুঁকে পড়ে ছাপগুলো পরীক্ষা করে বললেন, একজন নয়, দু তিনজন লোকের পায়ের ছাপ। পাথরে পা ফেলতে গিয়ে মাঝে মাঝেই তুষারে পা পড়ে ছাপগুলো তৈরি হয়েছে, ওপর থেকে নিচে নেমেছে ছাপগুলো। সম্ভবত আমরা যেদিক থেকে এখন এলাম সেদিকেই কোথাও গিয়েছে লোকগুলো। সুদীপ্ত বলল, কিন্তু ছাপগুলো কাদে? আমরা দুদল ছাড়া তৃতীয় কোনো দল কি আছে এখানে? হয়তো অন্য কোনো অভিযাত্রী দলের সদস্য, নাকি আমাদের সঙ্গে দেখা হওয়ার আগে মিস্টার রাইরা এদিকেই এসেছিলেন? হেরম্যান বললেন, সেটা কাল জিজ্ঞাসা করব ওদের, কিন্তু এটা তাদের পায়ের ছাপ নয় তো। লামা আমরা বলতে যাদের বোঝাচ্ছেন তাদের কি? সুদীপ্তরা এরপর আবার চলতে শুরু করলো। কিছুক্ষণের মধ্যেই তারা পৌঁছে গেল মঠে। দরজা ঠেলে মঠের ভেতর পা রাখলো সুদীপ্তরা। বাইরের আলো ঝলমল মুক্ত বাতাসের পৃথিবীর বদলে আবার মঠের ভেতরের সেই আলো অন্ধকার রহস্যময়তা। ভারী বাতাসে প্রাচীন জিনিসপত্রের গন্ধ, ঘরের আনাজ কানাজ থেকে অদৃশ্য কারা যেন তাকিয়ে দেখছে সুদীপ্তদের। প্রেয়ার রুমের ভেতর থেকে জপযন্ত্রের ঘর ঘর শব্দ আর অস্পষ্ট মন্ত্রোচ্চারণ কানে আসছে। সুদীপ্ত উঁকি দিয়ে দেখল মঠাধ্যক্ষ একই জায়গায় বসে আছেন। মঠের না দেখা ঘরগুলো দেখতে শুরু করলো তারা। অধিকাংশ ঘরই অবশ্য ফাঁকা, ধুলো জমতে জমতে দেওয়াল চিত্রগুলো সব ঝাপসা হয়ে গিয়েছে। মাথার ওপর ঝুলন্ত থাঙ্কাগুলো পোকায় কেটে খসে পড়ছে। মঠটা এত উঁচুতে অবস্থিত না হলে নির্ঘাত বাদুড়ের আড্ডা হতো এই ঘরগুলো। কয়েকটা ঘরে অবশ্য কিছু পাথরের তৈরি দুর্লভ মূর্তি আছে, বুদ্ধ মূর্তি, তান্ত্রিক বৌদ্ধদের নানা অপদেবতার মূর্তি। শেষ একটা ঘর অন্য রকমের, স্টাফ করা বেশ কিছু প্রাণীর দেহ রাখা আছে, পাহাড়ি ভল্লুক, তুষার চিতা, ভেড়া, হরিণ থেকে শুরু করে বেশ কয়েক ধরনের পাখিও আছে সেখানে। তবে অবহেলায় জিনিসগুলো নষ্ট হতে বসেছে, ধুলো আর পোকা চামড়াগুলোকে নষ্ট করছে। সুদীপ্ত বলল,
প্রাণীগুলিকে মঠে স্টাফ করা হয়েছিল কেন? এই জায়গা তো আর মিউজিয়াম নয়, হেরমান বললেন। এগুলো হয়তো একসময় স্টাফ করা হয়েছিল মঠে আগত মানুষদের সঙ্গে, এই তুষার রাজ্যের প্রাণীদের পরিচয় করিয়ে দেওয়ার জন্য। আবার এমনও হতে পারে যে তান্ত্রিক বৌদ্ধদের তন্ত্র সাধনার উপকরণ এই দেহগুলো, ঠিক যেমন ওই খুলিটা ব্যবহার করা হচ্ছে। সুদীপ্তদের একসময় অপর নিচের ঘরগুলো দেখা হয়ে গেল। সুদীপ্তর হঠাৎ মনে হলো, লাইব্রেরি থেকে কয়েকটা বই নিজেদের ঘরে নিয়ে গেলে সময়টা কাটানো যাবে। বিশেষত তার মনে পড়ে গেল ক্রায়োজেনিক্স বইটার কথা। ক্রায়োনিক্স শব্দের অর্থ জানে না সুদীপ্ত। বইটা নেওয়ার জন্য লাইব্রেরিতে ঢুকলো দুজনে, কিন্তু বইটা যেখানে নামিয়ে রেখে গিয়েছিল সেখানে অন্য বইগুলো আছে ঠিকই, কিন্তু সেই জায়গা বা আশপাশে কোথাও নেই সেই বইটা। বেশ একটু অবাকই হলো সুদীপ্ত। বইটা গেল কোথায়? অগত্যা পদ্মসম্ভবের বইটা নিয়েই ওপরে উঠে এলো তারা। হেরম্যান বললেন, এখন খেয়ে ঘুমিয়ে নিতে হবে, নইলে রাত জাগা যাবে না। কিছুক্ষণের মধ্যেই বইটা নিয়ে হেরম্যানের পাশে শুয়ে পড়ল সে। বইটা পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছিল সুদীপ্ত। হেরম্যানের ডাকে ঘুম ভেঙে যখন সে উঠে বসল, তখন বাইরে অন্ধকার নেমে গিয়েছে। কিছুক্ষণের মধ্যেই সিঁড়িতে পায়ের শব্দ শোনা গেল, আর তারপরই ঘরে প্রবেশ করলেন লামা রিম্পুচি। তার মুখের সেই অস্বাভাবিক রক্ত জমার ভাবটা এখন আর নেই। লোলো চর্মের মুখমণ্ডল এখন ফ্যাকাশে, তার হাতে ঘিয়ের প্রদীপ। সারাদিন উপাসনার কাজে ব্যস্ত ছিলেন বলে সুদীপ্তদের সঙ্গে কথা বলার সময় দিতে না পারায় প্রথমে ক্ষমা চেয়ে নিলেন তিনি। তারপর বললেন, বাইরে কেমন ঘুরলেন? হেরম্যান বললেন, সেই তুষার চিতাটাকে মারার জন্য শিকারীদের একটা দল এসেছে, তাদের সঙ্গে কিছুটা পরিচয় হয়েছে এ পথে আসার সময়। ওদের সঙ্গেই কিছুটা সময় কাটালাম, চিতার পায়ের চা ছাপ খুঁজছিলেন ওরা। লামা বললেন, ওরা যে এসেছেন আমি জানি, তার রাই আমার সম্পর্কে কি বলল? সুদীপ্তরা একটু চমকে উঠে পরস্পরের মুখের দিকে তাকিয়ে চুপ করে গেল। মঠাধ্যক্ষর ঠোঁটের কোণে একটা হাসির রেখা ফুটে উঠল। তিনি বললেন, থাক, আর বলতে হবে না, ও আপনাদের কি বলেছে আমি জানি, আমার সম্পর্কে সে ভালো কিছু বলেনি। অস্বস্তিকর প্রসঙ্গটা পাল্টানোর জন্য সুদীপ্ত বলল, আচ্ছা ওই তুষার চিতাটা মানুষকে আক্রমণ করছে কেন বলুন তো? লামার উত্তরে এবার বেশ অবাক হয়ে গেলেন সুদীপ্তরা। তিনি বললেন, তার কারণটা রাই ভালো জানে। এরপর একটু থেমে লামা বললেন, আপনাদের কাছে আমার একটা অনুরোধ আছে, যদি এ মঠের কোনো ব্যাপার আপনাদের কাছে অদ্ভুত বলে মনে হয়, তবে ব্যাপারটা নিজেদের মনের মধ্যেই রাখবেন, বাইরে কোথাও ওই যারা এখানে এসেছে তাদের সঙ্গে আলোচনা করবেন না। এই মঠে আপনাদের আশ্রয়দানের বিনিময়ে মঠের গোপনীয়তা রক্ষার ব্যাপারটা নিশ্চয়ই আপনাদের কাছ থেকে আশা করতে পারি। হেরম্যান বললেন, হ্যাঁ নিশ্চয়ই পারেন, আপনি নিশ্চিন্ত থাকুন, কিন্তু অদ্ভুত ব্যাপার বলতে আপনি কি বোঝাচ্ছেন? লামা রিম্পুচি বললেন, ওই যেমন গতকাল রাতে এ ঘরের জানালা দিয়ে দেখলেন যে আমি তুষার চিতাগুলোর মাঝে দাঁড়িয়ে, আছি, সেরকমই কোনো ব্যাপার? কথাটা শুনেই চমকে উঠে সুদীপ্ত আর হেরম্যান লামার চোখের দিকে তাকালো।
তার চোখের মণি দুটো স্থির, নিষ্প্রাণ। লামা তো দৃষ্টিহীন, তাহলে তিনি সুদীপ্তদের জানালা দিয়ে দেখার ব্যাপারটা বুঝলেন কিভাবে? সুদীপ্ত পদ্মসম্ভবের বইটায় পড়েছিল যে তান্ত্রিক বৌদ্ধ সন্ন্যাসীদের মধ্যে অনেকে নাকি অতি প্রাকৃত ক্ষমতা সম্পন্ন হন। তাদের মধ্যে কেউ কেউ নাকি আকাশে উড়ে বেড়াতে পারেন, কেউ ধ্যানস্থ অবস্থায় শূন্যে বিচরণ করতে পারেন, কেউ আবার নাকি বহু বছর ধরে মঠের নির্জন অন্ধকার উপাসনা কক্ষ থেকে বাইরেই বেরোননি, কিন্তু সেই কক্ষে বসেই তিনি বলে দিতে পারেন পাহাড়ে কোথায় কি ঘটে চলেছে। মঠাধ্যক্ষ লামা ডংরিমপুচি কি তেমনই অদ্ভুত ক্ষমতা সম্পন্ন মানুষ? লামা এরপর শুধু বললেন, বাইরে অন্ধকার নেমে গিয়েছে, এ জায়গা আপনাদের অপরিচিত, বাইরে বেরোলে কিন্তু বিপদ হতে পারে। কথাগুলো বলে তিনি ধীর পায়ে ঘর ছেড়ে বেরিয়ে গেলেন। তার ছায়াটা সিঁড়ির আড়ালে মিলিয়ে যাওয়ার পর হেরম্যান মন্তব্য করলেন, অবিশ্বাস্য। সুদীপ্ত বলল, আমরা যে এ মঠে আরো কোনো অদ্ভুত ঘটনার সম্মুখীন হতে পারি, লামার কথায় তার ইঙ্গিত আছে। হেরম্যান বললেন, আমারও তাই মনে হয়। আর একটা ব্যাপার হলো, উনি বললেন চিতাটা কেন মানুষকে আক্রমণ করেছে বা করছে তা মিস্টার রাই ভালো জানেন। এ কথার অর্থ কি? সময় এগোতে লাগলো, রাত গভীর হলো। হেরম্যান সুদীপ্তকে বললেন, আপনি এখন শুয়ে পড়ুন, অর্ধেক রাত আমি জাগি, শেষ রাতটা আপনি জাগবেন। এই কথা বলে হেরম্যান জানালার কাছে গিয়ে পাল্লাটা একটু ফাঁক করে সেখানে দাঁড়ালেন। সুদীপ্ত বেশ কিছুক্ষণ শুয়ে রইল, কিন্তু তারও ঘুম আসছে না। একসময় সে উঠে গিয়ে হেরম্যানের পাশে গিয়ে দাঁড়ালো। বাইরে আকাশে বেশ বড় চাঁদ উঠেছে, তবে মেঘের আনাগোনাও আছে। মাঝে মাঝে খণ্ড খণ্ড মেঘ এসে ঢেকে দিচ্ছে চাঁদটাকে। কিছুক্ষণের জন্য বরফাচ্ছাদিত চত্বরটা ঢেকে যাচ্ছে নিকশ কালো অন্ধকারে। তখন মাঝরাত। সুদীপ্তরা প্রথমে দেখতে পেল লামা ডংকে। তিনি ধীর পায়ে মঠের থেকে বেরিয়ে চত্বরের মাঝখানে চৈতন্যের সামনে গিয়ে দাঁড়ালেন। কিছু সময় কেটে গেল। সুদীপ্তর মনে হলো লামা যেন কোনো কিছুর প্রতীক্ষা করছেন। হঠাৎ একখণ্ড মেঘ এসে চাঁদটাকে ঢেকে দিল কয়েক মুহূর্তের জন্য। কিন্তু মেঘ সরে যেতেই সুদীপ্তরা দেখতে পেল সে অদ্ভুত পরিচিত দৃশ্য। এক পাল তুষার চিতার মাঝখানে দাঁড়িয়ে আছেন লামা রিম্পুচি। প্রাণীগুলো এতক্ষণ ছিল কোথায়? চৈতন্য স্তম্ভের আড়ালে? প্রাণীগুলো খেলতে শুরু করলো লামার সঙ্গে। সুদীপ্তরা দেখতে লাগলেন সেই দৃশ্য। একসময় হেরম্যান চাপা স্বরে বললেন, ওই যে ওই দিকে দেখুন। তার দৃষ্টি অনুসরণ করে সুদীপ্ত দেখল ওপরে ওঠার রাস্তা বেয়ে কখন যেন চত্বরে উঠে এসেছে একজন লোক, তার কাঁধে রাইফেল। যদিও এত দূর থেকে তার মুখ বোঝা যাচ্ছে না, সেই ভৌতিক অবয়বটা যেন থমকে দাঁড়িয়ে মঠের দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর সে সম্ভবত খেয়াল করল চৈতন্যের সামনে লামা আর তুষার চিতাগুলোর উপস্থিতি। কাঁধের রাইফেল খুলে নিয়ে লোকটা এগোলো চৈতন্যের দিকে। বাতাস মনে হয় তার উপস্থিতি জানিয়ে দিল প্রাণীগুলোকে। সঙ্গে সঙ্গে আগন্তুকের দিকে মুখ ফিরিয়ে ঘুরে দাঁড়ালো তারা। লামার হাবভাবে মনে হলো তিনিও যেন লোকটার উপস্থিতি টের পেলেন। লোকটা এবার থমকে দাঁড়িয়ে লামার উদ্দেশ্যে কি যেন বলল। লামা সঙ্গে সঙ্গে প্রাণীগুলোকে সম্ভবত অন্যত্র চলে যাওয়ার নির্দেশ দিলেন। চিতাগুলো দল বেঁধে অদৃশ্য হয়ে গেল চত্বরের অন্য প্রান্তে। লোকটা এবার লামার কাছে এসে একটু ঝুঁকে সম্ভবত তার পা ছুঁয়ে প্রণাম করল। কয়েকটা কথা হলো তাঁদের মধ্যে। তারপর লোকটা যে পথে এসেছিল সেই পথেই ফিরে গেল। লামা রিম্পুচিও ফিরে এসে মঠে ঢুকলেন।
একটু পর থেকেই নিচের প্রার্থনা কক্ষ থেকে একটা অস্পষ্ট শব্দ ভেসে আসতে লাগলো, জপযন্ত্র ঘোরানোর ঘর ঘর ঝুনঝুন শব্দ। নিস্তব্ধ মঠে ওই সামান্য শব্দও ধরা দিতে লাগলো সুদীপ্তদের কানে। লোকটা কে হতে পারে? এত রাতে সে কোথা থেকে কেন লামার সঙ্গে দেখা করতে এলো? ব্যাপারটা ঠিক বুঝে উঠতে পারলেন না সুদীপ্তরা। হেরম্যান একসময় বললেন, এসব ব্যাপার আর যাই হোক, একটা দিন কিন্তু কেটে গেল, আজ আর সন্ধানে এসেছি তার কিন্তু কোনো খোঁজ মিলল না, এখনো অন্ধকারেই আমরা আছি। বেশ চিন্তান্বিত দেখালো হেরম্যানকে। সুদীপ্তরা তাকিয়ে রইলেন বাইরের দিকে, চন্দ্রালোকে উদ্ভাসিত বাইরের পৃথিবী। সুদীপ্তর হঠাৎ নজরে পড়ল চত্বরের শেষ প্রান্তে সেই দেওয়ালের গায়ের গুহামুখের দিকে। সে বলল, লামা আমাদের ওই গুহায় ঢুকতে বারণ করলেন, অথচ কাল নিজেই ওই গুহায় ঢুকলেন, ওই গুহার কোনো রহস্য লুকিয়ে নেই তো? হেরম্যান বললেন, ব্যাপারটা আমিও খেয়াল করেছি, কিন্তু মুশকিল হলো লামার নির্দেশ অমান্য করে আমরা ওখানে ঢুকছি, তা তিনি যদি বুঝতে পারেন এই মঠ থেকে আমাদের তাড়িয়েও দিতে পারেন, তবে তেমন হলে ওখানে আমরা ঢুকব, কে বলতে পারে ওই গুহাতেই হয়তো আছে সেই প্রাণীটা। গুহাটার ওপর আমাদের নজর রাখতে হবে। হেরম্যান আরো কি কথা যেন বলতে যাচ্ছিলেন, কিন্তু পাহাড় কাঁপিয়ে বাইরে কোথায় যেন একটা শব্দ হলো গুম, তারপর রাত্রির নিস্তব্ধতা ভেঙে সেই শব্দ এক পাহাড় থেকে অন্য পাহাড়ে প্রতিধ্বনিত হতে লাগলো, গুম 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 গুম। সুদীপ্ত বলল, ও কিসের শব্দ, কোথাও পাথর খসে পড়লো নাকি? হেরম্যান বললেন, না, এটা সম্ভবত রাইফেলের শব্দ। রাইফেলের শব্দ? হেরম্যান জবাব দিলেন, তাই মনে হচ্ছে, এমনও তো হতে পারে চিতাটাকে দেখতে পেয়ে গুলি চালিয়েছেন মিস্টার রাই বা অন্য কেউ। সুদীপ্তদের এরপর কানে এলো নিচে মঠের দরজা খোলার আওয়াজ। তারা দেখলো সম্ভবত শব্দটা শুনেই আবার বাইরে বেরোলেন লামাডং। কিছুক্ষণ তিনি চুপ করে দাঁড়িয়ে রইলেন চত্বরে, তারপর বেশ দ্রুত হেঁটে চত্বরের শেষ প্রান্তে দেওয়ালের কাছে গিয়ে সেই গুহার ভেতর হারিয়ে গেলেন। হেরম্যান মন্তব্য করলেন, একটু আগে আমরা যে কথা বলছিলাম হয়তো সেটাই ঠিক, মনে হচ্ছে সত্যিই কোনো রহস্য লুকিয়ে আছে ওই গুহার মধ্যে। সুদীপ্তরা দীর্ঘক্ষণ তাকিয়ে রইলেন সেই গুহার দিকে, লামা কিন্তু আর বাইরে বেরোলেন না। হেরম্যান একসময় বললেন, রাত শেষ হয়ে আসছে, চলুন এবার শুয়ে পড়া যাক, কাল ব্যাপারটা নিয়ে খোঁজ করা যাবে। সুদীপ্তরা শুয়ে পড়তে যাচ্ছিলেন, হঠাৎ হেরম্যান বললেন, আরে আবার সেই শব্দটা শুরু হয়েছে না? সুদীপ্তরা এবার যেন মনে হলো নিচ থেকে জপযন্ত্র ঘোরানোর ক্ষীণ স্পষ্ট শব্দ কানে আসছে, এটা কি তাদের মনের ভুল? লামা রিম্পোচি কি তবে ফিরে এলেন? কই, সুদীপ্তরা তাকে ফিরে আসতে তো দেখলো না। সত্য উদ্ঘাটনের জন্য সুদীপ্তকে ঘরে বসিয়ে রেখে হেরম্যান ঘর ছেড়ে সন্তর্পণে নিচে নেমে গেলেন, আবার ফিরেও এলেন কিছু সময়ের মধ্যে। তার চোখে মুখে বিস্ময়ের স্পষ্ট ছাপ। তিনি বললেন, লামা রিম্পোচি মঠে ফিরে এসে প্রার্থনায় বসেছেন।